Well, my friends, good morning. Abdul Mojid, he has came from Jashor. Kun jaga basha Jashor? Muniram Puthana, Niyarpur Gram. So, Abdul Mojid, একটা সমস্যা হচ্ছে উনি স্ট্রোক করেছিলেন বা স্ট্রোক হার্ট স্ট্রোকের ব্যাপার সাপার হয়েছিল স্ট্রোক করেছিলেন অনেক আগে তারপর থেকে বিভিন্ন সমস্যা ভুগতেছেন এবং অনেক ডাক্তার দেখাচ্ছেন এখানে অনেক দেখতেছিলাম কাগজপত্র আছে অনেক দেখলাম খাজনা থেকে বাজনা বেশি 50-60 কেন হয়ে গেছে কাগজপত্র দেখতেছিলাম উনি দেখালো এবং এখানে অনেক মেডিসিন এখানে আছে ট্যাবলেট অনেক ট্যাবলেট তো যাই হোক ভারতের আসানসোল বীরভূম বারাসাত বনগাঁ শিলিগুড়ি থেকে উজ্জ্বল শাহ মালদা থেকে দোলখোলা থেকে আতিকুল্লাহ তোমরা যারা ডাক্তার বন্ধু যারা আসো তোমাদের জন্য দিস ইজ দ্য অ্যানাদার কুইজ হুইজ মেডিসিন ডু ইউ গিভ অন দিস পেশেন্ট অ্যাবসোলুটলি কেস চেকিং করতেছিলাম অনেক কিছু দেখলাম হিসাব কিতাব করে দুধ গত দু তিন দিন আগে আমার গলা সর পড়ে গেছিলো যে জন্য গলাটা একটু ভ্যাস করতেছিল তো এই হারুন সাহেব উনি আমাদের খুলনার লবণচোরা বাসা ওনার ওয়াইফ স্ট্রোকের ব্যাপার স্যাপার হয়েছিল সেটা অনেক ভালো দিক গিয়েছে তাই তো উনি ওনাকে দেখে বলল তুমি চলো আমার সাথে তাই তো অবশ্যই এবং আমরা কেস চেকিং করতেছিলাম ফ্যামিলি স্টোরি দেন জানতে পারলাম যে উনি ফ্যামিলি স্টোরিতে এখন তথ্য দিতে পারলেন না অনেকক্ষণ ট্রাই করছিলাম কিচ্ছুই পেলাম না তবে হিট কোরিলেশনে প্রশ্ন করেছিলাম আব্দুল মজিদের যে আপনার শীত বেশি না গরম বেশি শীতকাল আর গরমকাল কোনটা সমস্যা হয় শীতকালে শীত লাগে আর গরমকালে বেশি মাইন্ড হয় না আপনি একটু আগে আমাকে বলেছেন যে শীতকাল গরমকাল আমার ওটা কোনো ব্যাপার স্যাপার না ওটা সমান সমান মনে হয় কি হয় সমান সমান মনে হয় তাই আমি লিখে রেখেছিলাম এরপরে যখন বলল শীত গ্রীষ্ম উভয় কাতো বা সমান সমান হেলি বোথ এক্সট্রিম আমি থার্মাল পারস্পিরেশন ঘাম বেশি প্রফিউজ যখন দেখলাম শীত গ্রীষ্ম উভয় কাতোর ঘাম বেশি তখন আমার মাস্ক চালার কথা মনে পড়লো তাই প্রশ্ন করেছিলাম কোথাও কেটে গেলে কি সহজে সারে না দেরি হয় কি হয় কোথাও কেটে গেলে কি সহজে সারে না পাকে গলে কি হয় একটু দেরি হয় হেলিং অফ ওন ডিলেড ওই যে হেলিং অফ ওন ডিলেড তা হেলিং অফ ওন ডিলেড কোথাও কেটে গেলে দেরিতে সারে মার্কুরিয়া সাইলিসিয়া হিপাসালফার মেজেরিয়াম গ্রাফাইটিস অ্যান্ড সালফার অ্যান্ড এসেকট্রা এরপর দেখলাম ডিজার ফর সুইট মিষ্টি পছন্দ করে পাঁচ স্টোরি অতিথি ইতিহাস জানতেছিলাম ডায়রিয়া রোগে ভুগেছিল টোবাকো তামাক জর্দা খায় এক নাইট বিফোর আপনার এই স্ট্রোক করার আগে আপনি তো রাত জাগতেন কি করতেন রাত ডিউটি করতো রাত জেগে জেগে ডিউটি করতো সো এক নাইট দিস ইজ দ্য মে বি গ্রেট কজ কারণগত হতে পারে রাত্রি জাগরণ করিলে মানুষের লিভার হার্ট ডিসেন্ট্রি আমাশা বিভিন্ন বড় বড় রোগ দেখা দেয় রাত জাগলে তো রাত জাগাজনিত রোগ সবির মতো মেডিসিন ভেসে ওঠে আমি যদি একটু বই দেখাই আরও একটা কথা বললো কজেশন ধরতেছিলাম ওভার ইটিং ওনার মেয়ের বাসায় গেছিলো সেখান থেকে চিটা পিঠা মিষ্টি পিঠা আরও অনেক ভাজা বোনা খাওয়ার পর থেকে উনার এই রোগ তার পরের দিন নাকি সেই দিন কবে কবে হয়েছিল কখন তার পরের দিন শুরু হয়েছিল ওই খাওয়া দাওয়ার পরে সো ওভার ইটিং দিস ইজ দ্য কজ আমি এখন ওভার ইটিং দেখব ওই দেখো স্টোমাক ট্রাবলস আর কজ বাই কফি টোবাকো অ্যালকোহল হার্ট স্পিস স্পিসড অ্যান্ড স্পাইস খাবার যে খাবারগুলো সিজনাল ফুড অ্যান্ড রয়্যাল গড ডায়েট অ্যান্ড ওভার ইটিং সো ওভার ইটিং খাওয়ার জন্য অতিরিক্ত করার জন্য ওনার গ্যাস পাম্প বা হার্টের ট্রাবলস দেখা দিয়েছিল তারপর থেকে উনি আবু নাসের করে করতেছেন এই টেস্টে কাগজ আছে আবু নাসের সো ওভার ইটিং রোগীটি সেন্সিটিভ অত্যন্ত সেন্সিটিভ এবং রাত জাগার ইতিহাস এবং এই স্ট্রোক করার আগে আপনার পায়খানা হতো পায়খানা গেলে আবার ফিরে ফিরে আসতে হতো অল্প হতো পায়খানা যেতেন আবার মনে হয় হলো না ফিরে আসলাম সো আর কী লাগে পায়খানা সাফলো পায়খানা গেলাম পায়খানা ঠিকমতো হলো না ফিরে আসলাম তারপরে রাত জাগার ইতিহাস তারপরে ধূমপান করা তারপরে বডি স্ট্রাকচার এসএলসি অ্যান্ড কনস্টিটিউশন থিন লিন ব্ল্যাক অ্যান্ড ইনসেটেড ছবির মতো মেডিসিন বলো কোন মেডিসিন হতে পারে